নষ্ট হলেই তখন গায়ে লাগে। হরলিক্স হরলিক্স রেডি হয়ে গেছে আজকের মতো। মুখে তো নিয়ে জবাব দিতে আসছো কেন? তাড়াতাড়ি হয়ে যাবে, আমি আর ধৈর্য থাকে। হ্যালো, ওয়েলকাম টু আর চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ। যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওগুলো দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও এবং কমেন্ট করতে ভুলো না। আর মোস্ট ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর রেড বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করতে ভুলো না, একদম টাইমলি আপডেট পাওয়ার জন্য। মানে এমনই অবস্থা, সকাল থেকে আর ভিডিও করার সময় হয় না, রাত্রিবেলা সময় সুযোগ মেলে। মানে সকালে এতই লেট করে উঠি, নিজের কাজ করতে করতেই দিন চলে যায়, ফোনটা নেওয়ার কথা হাতেও মনে থাকে না। ঠিক আছে, এবার তো সন্ধ্যা শুরু হয়েছে, সন্ধ্যাবেলা কিছু একটু টিফিন দিয়ে শুরু হয়। তো আজকে ধোকলা এসেছিল, সেই সেটা দিয়ে এবার খাওয়া হবে। আমি খেতে শুরু করে দিয়েছি আগে, ভাই বোধহয় ভাইটা খেয়ে চলে গেছে, আমি মা বাবা এবার সব বসবো। তো আজকে কি স্পেশাল হবে সেটা মাই বলবে। মা আজকে কি হবে গো? আজকে লুচি। লুচি হবে নাকি হবে তুমি চিংড়ি মাছের পকোড়া? ওটা তো করবো, চিংড়ি মাছের পকোড়া। ওই যে এখনই বানাবো, যেটা খাচ্ছিস এখন খা মন দিয়ে, তারপর যেটা খাবি সেটার কথা তখন পরে। ঢোকলাটা তে তোমার ওই কি যেন বলে তেঁতুলের, মৃত্যুঞ্জয়ের ঢোকলা হেভি ভালো খেতে, আর তেঁতুলের চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, পুরো ফ্লাপি হয় বিষয়টা। ভাই খাবি? ওটাও কে চলে এসেছে, এবার দাঁড়াও দেখো। কাই একটা কঙ্কালকে দেখাচ্ছি, দেখো কঙ্কালটাকে চেনো কি না, দেখো দাঁড়াও, লুকিয়ে পড়েছে আমাকে দেখে, কোথা দিয়ে চলে গেল রে, দেখতে পাচ্ছি না। ইউটিউবে ভিডিও করতে গিয়ে আমি যেটা বুঝলাম, যেটা তো বেশ মজার, প্রথম প্রথম খুব ভালো লাগছে, ঠিক আছে, তোমার সব মেমোরিজ থাকবে একদম, সব কিছু তোমার যখন মনে হবে তুমি ব্যাকে গিয়ে দেখতে পাবে। কিন্তু সমস্যা যেটা হলো, প্রচণ্ড প্রেশার, শুধু তো ভিডিও ক্যাপচার করা না, সেটাকে এডিট করা, সেটাকে প্রপারলি ডেলিভার করা, সব কিছু মিলিয়ে বিষয়টা অনেকটা হেক্টিক হয়ে দাঁড়ায়। এবং মানে ঠিক আছে, কোথাও গেলাম, ঘুরলাম, ফ্রি টাইম থাকলো, ভিডিও করলাম, এডিট করলাম, ঠিক আছে, কিন্তু এই ডেইলি লাইফস্টাইলে ভিডিও করা প্রচুর চাপের, যারা করে মানে হ্যাটস অফ টু দেম। তো এবার আমিও ভাবছি যে একটু একটু মানে বেশি সিনসিয়ার হব, একটু রেগুলার হব। তো দেখা যাক কতটা কি পারা যায়, তার কারণ আমি রোজই ভাবি, রোজ ভাবতে ভাবতেই মানে ভেবেই উঠি যে কাল থেকে করবো, কাল থেকে করবো, সেই কালটা সুন্দরভাবে আসে না। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্রথম থেকে ভিডিও আর হচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলতো, বসলে বসাই যায়, ভিডিও করলে করাই যায়, কিন্তু ওই যে ল্যাদ একটা কাজ করে সব কাজের পর, ফোন স্ক্রল করতে করতে সিনেমা দেখতে দেখতেই সব সময় শেষ। তো দেখা যাক, রেগুলার হওয়ার চেষ্টা করি কতদিন পারবো। প্রথম প্রথম দু তিন দিন আবার হয়, আবার সেই কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে আবার সেই ল্যাদ চলে আসে, যেকে সেই খালি খাওয়ার চিন্তা। এখন আমাকে কি করতে হচ্ছে বলো, এটা দেখে তোমরা বলতে পারো, গেস করো আমি কি বানাচ্ছি, এটা কি বানাচ্ছি গেস করো, আমি বলবো না, তোমরা গেস করো। বলে দিয়েছো আগে, বলছে বলবো না বলবো না, বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে চপ না হলে হয়, চপ পকোড়া এইসবেরই তো সিজন। এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, দেখি একবার, পেঁয়াজি লাগছে, পেঁয়াজি পেঁয়াজি, চিংড়ি মাছের বড়া বলে ফেলো রোজকার মতন, তোমার দায়িত্ব পালন করে ফেলো। চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কুচো, আদা রসুন বাটা, একটু কালো জিরে, একটু চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর ভুলে গেছে, আর ভুলে গেছে একটু পাতু লেবুর রস, হয়েছে, এটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই দেখো বানানো হয়ে গেছে, চাল গুঁড়ো, চাল গুঁড়ো দিয়েছে যাতে মুচমুচে ভাবটা। রেডি হয়ে গেছে আজকের মতন চিংড়ি পকোড়া, চিংড়ি পকোড়া বলছি, চিংড়ির বড়া, চিংড়ির বড়া না চিংড়ি মাছের পকোড়া, নাকি প্রন পকোড়া, কি বলা হবে আমাকে একটা বলি, নামে কি বা আসে যায়, স্বাদই তো আসল, তাই না মা? এই আবার যাচ্ছি রানীকে চিংড়ি মাছের বড়া খেতে দিয়ে, আবার ওপরে যাচ্ছি, ঝুমার লুচি বেলা হয়ে গেছে, ডাক দিচ্ছে, আমি এবার ভাজবো, লুচি ভাজবো, আলু ভাজবো, ছুটলাম, টাটা।
যেকোনো চপ পকোড়াই কিন্তু একদম ভাজার সাথে সাথে গরম গরম খেয়ে নেওয়াই ভালো, নয়তো সেই ফিলটা আর কি পাওয়া যায় না। এগুলো বেসিক্যালি তোমাদের ওই কুচো চিংড়ির বড়া টাইপের আর কি, এই যেরকম ছোটো ছোটো কুচো চিংড়ি, ভেতরটা দেখিয়ে দিই। এই সমস্ত হলে আমারই খাওয়ার ডাক পড়ে আর কি, নয়তো ভাত তো খাবেই না। বাবাও কমই খায়, বাবা এসব অত পছন্দ করে না ভাজাভুজি। আমি ফার্স্ট টাইম টেস্ট করে দেখি, চিংড়ি মাছ নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট কিছু বলার নেই। রোজই সন্ধেবেলা কিছু না কিছু থাকে, তো সেই কারণে সন্ধ্যের সময়টা হয় বাইরে থাকি বা কোনো কাজে ব্যস্ত থাকি। আজকে পুরো সন্ধ্যে সময়টা পাওয়া গেছে, একটু এডিটে বসেছিলাম, মাঝখানে মাঝখানে ইউটিউবটা তোমাদের সাথে শেয়ার করছি, ব্লগিং চলছে, খাওয়া দাওয়া নিয়েই আর কি বা দেখানো যায়। বাড়িতে থাকলে মানে খাওয়া নিয়েই জীবন আর কি, বাড়িতে থাকলে মুখ চলতেই থাকে। মাঝে একবার চিপসও আমি খেয়ে ফেলেছি, সেটা দেখানো হয়নি। সসার কাসুন্দি দিয়ে প্রচন্ড ইয়ামি টেস্ট, কোনো কথা হবে না চিংড়ির পকোড়া নিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, মা মাঝখানে মাঝখানে লঙ্কা কুচি দিয়েছেন, যেটা তীব্র ঝাল। এসব খেলে সমস্যা একটা, পুরো পেট ভরে যাবে। ওপর থেকে ঘেমে নিয়ে এখন নেমেছে, ওপরে তো প্রচুর গরম। কেমন হয়েছে কাকিমা? খারাপ তো বলবেই না, হে মা লঙ্কা দিয়ে দিয়েছে প্রচন্ড, আর সেই লঙ্কাগুলো বিভৎস ঝাল। আমি তো খাই না লঙ্কা ছাড়া, তো কিছু বানাতে পারতে। রোজ জল ঢালা ভাতে, সেই দিনকে এঁচড়ের চপ ও জল ঢালা ভাতে, চিংড়ির চপ ও জল ঢালা ভাতে, রোজ জল ঢালা ভাত। হ্যাঁ সব খেয়ে ফেললি, এতগুলো চিংড়ির বড়া দিয়ে গেলাম। আমি অনেকই খেতে পারি, কিন্তু এই অনেক খাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে আমি রাত্রিবেলা কিছু খাবো না, তুমি যা বলো। বাহ, আমি কষ্ট করে তাহলে লুচি আলু ভাজা বানালাম, ঘেমে নিয়ে এলাম উপরে রান্নাঘর থেকে, কিছু করার নেই। তো তোদের জন্য আর এরকম করবই না তো, যেটা সন্ধ্যাবেলা করলে রাত্রিবেলা কিছু করবে না। তা সন্ধ্যাবেলা এতগুলো বসে বসে যদি কেউ খায় সস কাসুন্দি এইসব দিয়ে দিয়ে মুখরোচক খাবার, খাওয়া হয়ে গেলে তো হয়েই গেল, আর তো অন্য কিছু খেতে পারবি না। আমি গরমে সেই একটার সময় খাবি লুচি আর আলু ভাজা। এখন বাজে রাত একটা, সেই সারা সন্ধ্যে থেকে আমার ওই সমস্ত ধোকলা খেয়ে, চিংড়ির মাছের চপ খেয়ে, অমুক তমুক হাবি জাবি চিপস ফিপস খেয়ে নিতে তো পেট ভরিয়ে ফেলেছি, তো সেই কারণে একদমই খিদে নেই। সবাইকার মোটামুটি খাওয়া হয়ে গেছে, শুধু বাড়িতে খেতে বাকি কে আমি, তাই বললাম কিছু ঠিক আছে আমি খাবো না কিছু, আমার মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খাই, ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়ি, এরকম অবস্থা। কিন্তু যে এই মানুষটি মানে না খেলে যে একদিন যেন মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যায়, না খাইয়ে ছাড়বে না, তো এখন খেতেই হবে। এ দাঁড়াও এক সেকেন্ড, এখন লুচি নিয়ে বসে পড়েছে, আমি বলছি আমি খেতে পারবো না, সেই নিজে সেই নিয়ে চলে আসবে, এসে খাইয়ে দেবে, দিয়ে বদনাম দেবে কে, যে তোরা এত বড় মেয়ে হয়ে গেছিস তোদের এখনো খাইয়ে দিতে হয়, নিজে ঠুসে ঠুসে খাবে কিন্তু বদনাম দেবে আমাদের। আমরা তো বললাম যে খাবো না, একটা রাতে না খেলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয় না। আমরা একটু দেখাই যে একটু প্রফেশনালি দে, বাবা একটা না একটা পাঁচ বেজে গেছে, বুঝতে পারছো কি অবস্থা? ঘুমে দেখো চোখ বন্ধ হয়ে আসছে, পারছি না, তবু যে রানী না খেয়ে হবে, ওই জন্য না দুটো লুচিও খেতে হবে, ওই জন্য এখন খাওয়াচ্ছি। আমি তো কোনো কথা বলবো মুখে নিয়েছি বাবা, অনেকটা বেশি দিয়ে দিয়েছি অনেকটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না বুঝতে পারছো তো কি অবস্থা।
মা থাকলে ছাইয়ে দেবে, তাহলে এখন বিরক্ত হচ্ছে। এবার মা বলবে যখন থাকবো না তখন বুঝতে পারবি কে করে দেখবো। এই তো এই ডায়লগ গুলো দেবে না? ঠিকই তো, মুখে তো নিয়ে জবাব দিতে আসছো কেন? তাড়াতাড়ি হয়ে যাবে, আমি আর ধৈর্য থাকে না। আফটার লাইফ এখন রাত 1:05, আমি এখন বসে বসে লুচি খাচ্ছি নাকি? আমি বলেছি আমার অত টাইম নেই, আমার ঝপাঝপ চেঞ্জ হয়ে গেছে, আমি বাথরুম থেকেও ঘুরে চলে এসেছি। আজকে তো পোকা আসছে কোথা থেকে গো? ওই বর্ষার জন্য উচ্চিঙ্গে পোকা নয় তো? হ্যাঁ, বৃষ্টি পড়েছে আর সব পোকা চলে এসছে। মানে এরপর কিন্তু আইসক্রিমটা বাবাকে কাটতে বলো। যা তো ওটার ব্যাপার তো সারা সন্ধ্যাটা মানে বাড়িতে ছিলাম, অন্যদিন সন্ধ্যাবেলা খাওয়া হয় না, বেরিয়ে যায়, কিছু খাওয়ার কথা মনে থাকে না। আজকে সারা সন্ধ্যাবেলা বাড়িতে ছিলাম, খালি এই খেয়ে গেছি, ওই খেয়ে গেছি, সেই খেয়ে গেছি, সারা মানে সারা সপ্তাহে সন্ধ্যের খাওয়ার মনে আমি আজকেই খেয়ে ফেলেছি। দিয়ে আর রাত্রে কিছু খেতে পারছিলাম না, এখন মা লুচি নিয়ে এসছে, মানে খেতেই হবে জোর জবরদস্তি। লুচি আলু ভাজা দেখ। হ্যাঁ, এটা ছেঁড়া গেঞ্জি পরে রেলা হচ্ছে, এসছে রাত্রিবেলা মানুষকে বিরক্ত করতে, কোনো মানে আছে? যে দেখো আইসক্রিমটাকে নিয়ে বলি মাফ। আচ্ছা ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে, ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে তোমায় খাওয়াতে হবে না? দাঁড়াও, আমি যখন ক্যামেরাটা অন করেছি তখন তুমি খাওয়াতে আসছো কেন? তোমায় বুঝতে হবে তো স্থান কাল পাত্রটা তোমায় বুঝতে হবে। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে কি যে ভাই সবসময় ডিলে কাজ করে। আমরা এখানে বসে আছি, আসলো, এসে জ্বালিয়ে গেল, মানে ততক্ষণ ক্যামেরা অফ রাখতে হলো, এখন এসেছে, কি ডিল হয়েছে? আমি বললাম কি যে তাহলে তুই একটু কেটে দিবি আইসক্রিমটা, আইসক্রিমটা কেটে একটু ওই বাটটা ঠিকঠাক করে দে, কৌটোর মধ্যে সেট করে দে। বললো কি যে আচ্ছা ঠিক আছে করে দেবো। এবার আমি বলছি ঠিক আছে তাহলে আমি ভিডিওটা করছি, করে দে। তুই বলছে না আমাকে বলবি না, আমাকে বলবি না। মা বলছে তাহলে ঠিক আছে তুই চলে যা, আমরা করে নেবো। বলছে এই ঠিক আছে ঠিক আছে, নিয়ে আমি ভিডিও করে দিচ্ছি, তুই কাট। মা বলছে না, যাই বলেছি তোকে আর দেবো না আইসক্রিম, যা তুই বেরো দূর হ। হ্যাঁ, তো মানে ওকে ও সবসময় ডিলিং এ কাজ করবে, কিছুর বিনিময়ে কাজ করবে, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। আর এই অভ্যাসটা মা তৈরি করেছে যে এটা করতে হবে, ওটা ওই যে এই জিনিসটা খাবার এসেছে, আমরা দিয়ে দিয়েছিস, ওর খুলে ফেলে দিয়ে এসেছে, খুলে দিস কেন? হয়েছে দন্তশূল সামনে রাখা আমুল কি হে বাবা, প্যাকেট মা খুলে ফেলে দিস তো, প্যাকেট গুলো কামড়েও দিয়েছে। কোন মানে আছে? এটা তো পুরো ইজিলি মনে হচ্ছে চলে আসবে। বি বাবা রে, ই বাবা, এবার কি করি বলো তো? কেটে দি হাফ করে। কোথাও বিয়ে বাড়ি হচ্ছে কিনা দেখো। যে চামচ আনি, চামচটা বেট করি। হ্যাঁ হয়েছে ভাই, দেখ আমসত্ব দেয়া, আমসত্ব নাকি ওটা পুরো আমসত্বর মতন দেখতে। ভাই এবার তোর কাজ শেষ, তুই চলে যা। আমি দেখ মিষ্টি খাচ্ছিস? না না আমি খেয়ে দেখি। মুছতে হবে এই থালাটা, বেকার তুমি আনলে, থালাটা তুলে রাখো, থালাটা নয়তো আবার ধুতে হবে। পেছনটা দেখো ইয়ে লেগেছে, পুরো হাত পা হয়ে গেল। এবার এই ভেতরটা আমাদের রোজ যখনই কিছু জিনিস আসে, যা কিছু শেষ পড়ে থাকে, মানে এটা শেষ কি, এটার ভেতরটা, এটার ভেতরটা কি ফেলে দেওয়া হবে? না, এটার ভেতরটা তো চেটে ফেলতে হবে, তাহলে এটার ভেতরটা চাটবে কে? আমি। এটা মা আছে কিন্তু, আমরা কিন্তু সবাই এটা ফেলে দিই, মা এটা এটাও ফেলতে পারে না।
আমাকে একটা কাজ দিয়েছে, তারপর টেবিলটার অবস্থা দেখো কি মেস হয়েছে এখানটাতে, ভগবান। আমি সাধারণত ড্রাই ফ্রুট ফ্লেভারটা পছন্দ করি না, সে চকলেটেই হোক আইসক্রিমেই হোক, তবে এইটা বেশ ভালো লাগছে, মানে মাইল্ড একটা ফ্লেভার আছে, খুব বেশি ফ্রুট অ্যান্ড নাট নেই। তুমি কি করেছো, এই মা নাকে লাগিয়েছে কেন? ওইটা ছাড়তে গিয়ে মা নাকে লাগিয়েছে, এটা প্রমাণ। এই যে আমি সকলকে বলছিলাম কথাটা যে মিথ্যে নয় সেটা প্রমাণ। তোমার নাকে লেগে আছে কেন, মানে খাবার শেষ নেই, তুই ভাব। ভাই এরকম লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিস কেন, ক্রিমিনাল? এ ঢাকনাটা কোথায়?